ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি গীতা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সবাই আমাদের পাশে থাকো আর সাপোর্ট করো, আর তোমাদের পাশে আমি আছি আর সাপোর্ট করছি। আর আমার কমেন্টের অপশানটা বন্ধ, তাই সবাইকে কমেন্ট করতে পারি না। সবার ভিডিও দেখি ঠিক আছে, কিন্তু কমেন্টের অপশানটার জন্য আমি কমেন্ট করতে পারি না। মোবাইলটা কী হয়েছে, যেহেতু একটা কোনোটাতে হয় কোনোটাতে হয় না, তো আর কমেন্ট ঠিক মতো করাও হয় না, কিন্তু ভিডিও দেখি। আর দেখতেই পাচ্ছ বসে আছি সারাদিন মান কাজ করতে করতে, আজকে মিস্ত্রি কাজে লাগেনি কারণ টাকার একটু শর্ট পড়ে গেল। অর্ধেক হয়েছে কাজ, অর্ধেক হওয়ার পরে এখন বন্ধ রেখেছি, আবার 2-3 মাস পরে আবার কাজটা কমপ্লিট করব। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, আর আমি কী করছি সারাদিন তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে। বাড়িঘরটা একদম অগুছালো হয়ে আছে, এগুলো সব গুছাচ্ছি, এখানে সব তিরপাল টিরপালগুলো সব গুছালাম, আর এদিকেও সব পড়ে আছে। আর পাখিটা আজকে উড়ে চলে গেছিলো, আবার বন্দি করে রেখেছি কারণ ও তো খাঁচার পাখি ঠিক আছে, খাঁচাতেই মরণ, খাঁচাতেই বাচ্চা, কারণ ও উড়ে কোথাও থাকতে পারবে না, কারণ ও টিয়া টিয়া হলে গাছে গাছে বেড়াবে, কিন্তু এই পাখি মানে গাছে থাকতে পারবে না, কারো কাছে ধরা পড়বে, তার জন্য রেখে দিয়েছি। তো আর হাঁসের জন্য দেখো ঘর করছি, অর্ধেক করেছি, এখন বালির জন্য বন্ধ হয়ে গেল, বালি আনা হবে, তারপরে আবার এটা ওদেরও ছাদ ঢালাই হবে। কপাল আমাদের, দেখো টিনের ঘরে থাকতে হচ্ছে, আর পাখির দেখছো ছাদুলা বাড়ি হচ্ছে, রডেন আনতে হবে, আর এখন তো এদিক দিয়ে ওদের গেট দেখতে পাচ্ছো, ওদের ঘরটা এর দেখো, রৌদ্র লাগছে প্রচণ্ড, দেখা যাচ্ছে কি না তাও বুঝতে পারছি না ঠিক আছে, দেখা যদি না যায় তার জন্য সরি। তো দেখো ওদের এটা গেট হবে, গেট বানিয়ে আনতে হবে, আর এদিক দিয়ে ওদের ঘর হচ্ছে ছাদের মতন। আর ওই দেখো ওরা আসছে, তো দেখতেই পাচ্ছ, আর পাখিটা চিল্লাচ্ছে, দেখবে পাখিটা আজকে চলে গেছিলো তার জন্য, আর ও মানে খাঁচাটা খুবই তো তার জন্য এভাবে ঢেকে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই আমার বাথরুম কতদূর হলো কি হলো, আজকের অনেক অনেক সার্পে ভিজিয়েছি, এগুলো সব গুছাচ্ছি। আর এই দেখো পুকুরে এই সাইডটা মাটি দেওয়া হয়ে গেছে, তো তোমাদের হয়তো আমার এগুলো ভিডিও ভালো লাগে না, তো দেখবে কত সার্পে ভিজিয়েছি, দেখো এখানে অনেক সার্পে আছে, অনেক কিছু আছে, এগুলো সব কাচতে হবে, ওর প্যান্ট জামা নাইটি সব কাচতে হবে আমাকে, এটাও কাচবো, তো এতগুলো কাছের বাকি আছে কাচতে হবে। আর দেখো চলো তোমাদেরকে দেখাই আমার বাথরুমটা কতদূর হলো, কারণ ওপরে যখন গাঁথনি হচ্ছিলো তখন কি করে কাজ করবে, বাঁশ টাশ এতটা ছিল না, যেহেতু বুঝতে পারছো আমার কেমন অবস্থা, তো ঘরের দরজাটা খুলে এনে দিয়েছিলাম, দরজার উপরে উঠে ওরা ওইটা গাঁথনি করেছে, প্লাস্টার করবে ভাবছিলো, তো এখন পয়সাটা শর্ট হয়ে গেলো তার জন্য, তো ঘরের দরজা এখানে পড়ে আছে। তো আপাতত চলো তোমাদেরকে দেখাই, এদিকে পাইপটা এই অবধি টেনে দিয়েছে জল আসার জন্য, কিন্তু বাথরুম এখনও কমপ্লিট হয়নি বেকার। আর এদিকে ওই যে দেখো আমার হাঁসগুলো ওখানটায় চড়ছে, দেখতে পাচ্ছ বড়গুলো, আর ছোটোগুলো যে কোথায় আছে কে জানি, চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো ছোটোগুলো ওইখানটায় আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের বাথরুম, তো চলো তোমাদেরকে আমি এবার বাথরুমটা দেখাই। এই দেখো সঙ্গে এটা কল, এটা আমি জায়গা দিয়েছিলাম সরকার থেকে বসানোর জন্য, তো এটা সরকার থেকে কলটা বসিয়েছে আমাদের জায়গাতেই। তো এই দেখো বাথরুম, আপাতত দেখো এটা চ্যানেল বাথরুম করা হয়েছে, অন্ধকার আসছে, তো বাথরুম দেখছো কমপ্লিট হয়নি, আপাতত এইটুকু হয়ে আছে, তো পরে আবার কমপ্লিট করবে। আর এটা দেখো দেখতে পাচ্ছ, এটা এইটুকু করে দিল, আর পরে করব কারণ এখন পয়সাটা হচ্ছে না, আপাতত এটা হয়েছে, গেটও হয়নি ছাদও হয়নি, দেখতে পাচ্ছ ছাদ ফাঁকা। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো, ওকে আজকে এইটুকু ভিডিও দেওয়ার ছিল। আর ঘরটা দেখবে ঘরের কী অবস্থা, দুদিন এখন ঘর বাড়ি গুছাতেই সময় চলে যাবে, আর ভিডিও ঠিক মতো ছাড়া হয় না, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আর ভালোবাসা ছাড়া আমি বড় হতে পারবো না। তো এই গেটটা আছে, আর ভিতরকার যে গেটটা ছিল ওটা আমি বন্ধ করে দিয়েছি, মানে ঘরে খুলে নিয়ে চলে গেছি, তার জন্য ভয়ের গিট নেই। তো ওই দেখো ঘর অবস্থা, আর ওপরে এই যে বাসগুলো রেখে দিয়েছি এগুলো সব বাইরে ছিল, এখন আপাতত আমি ঘরটা গুছাচ্ছি, এখানে সিমেন্ট আছে আর এইটুকু ইট বেঁচেছে, তো এগুলো লাগবে। আর আর দেখো আমার বাড়ি ঘরের অবস্থা, দাঁড়াও তোমাদেরকে লাইটটা দিচ্ছি,
হয়তো একই ভিডিও তোমাদের পছন্দ হবে না, ভালো লাগবে না, কিছু করার নেই, ঠিক আছে? এই দেখো বিছনা অবস্থা, মানে কাজ করতে করতে না মানে হাত পা ব্যথা।